প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটা 2022 অনুষ্ঠিত হয়েছিল। এই বিষয়টির গণিত অংশের সমাধান আমরা আজকে করে দেব। এখানে মোট 20টা অঙ্ক এসেছে, তো আমি দুই পার্টে এর সমাধান করে দিচ্ছি। প্রথম পার্টে 10টা অঙ্ক থাকছে এবং দ্বিতীয় পার্টে থাকছে 10টা অঙ্ক, সর্বমোট 20টা অঙ্ক। তো তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স খেয়াল করবে, হয়তো খুব দ্রুতই তোমরা ডিসক্রিপশন বক্সে হচ্ছে এর সেকেন্ড পার্টটাও পেয়ে যাবে। ওকে, তো দেখো প্রথম পার্টে যে অঙ্কগুলো দেয়া রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। তো আলোচনার পূর্বে বলে রাখি, যারা হচ্ছে ম্যাথ মজা চ্যানেলে পেইড ব্যাচে পড়তে চাও, দেখো এখানে একটা মোবাইল নম্বর দেয়া রয়েছে, চাইলে তোমরা এই পেইড ব্যাচে হচ্ছে পড়তে পারো এবং আমাকে কল করতে পারো সরাসরি, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। তো দেখো আমরা অঙ্কগুলো এবারে শুরু করব। তো দেখো শুরুতেই যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাতে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখানে চারটা সংখ্যা রয়েছে, 9, 8, 4 এবং 2। তো আমরা যদি এই অঙ্কটার অ্যান্সার সরাসরি বলি, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত? আমাদের হলো অ্যান্সার 2। কেন 2? কারণ হচ্ছে 2 একটি কী সংখ্যা? 2 একটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো এই কারণে আমরা এখানে অ্যান্সার হিসেবে 2কে লাগিয়েছি। কিন্তু বলো তো দেখি, এখানে 9 একটা বেজোড় সংখ্যা, 9 কেন মৌলিক নয়? কেননা 9কে 3 দ্বারা ভাগ করা যায়। 8 কেন মৌলিক নয়? কেননা 8কে 2 দ্বারা 4 দ্বারা ভাগ করা যায়। 4 কেন মৌলিক নয়? কেননা 4কে 1 দ্বারা 4 দ্বারা 2 দ্বারা ভাগ করা যায়। কিন্তু 2 এর ক্ষেত্রে কন্ডিশনটা 2কে শুধু 2 আর 1 দ্বারা ভাগ করা যায় এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই আমরা বলতে পারি যে 2 একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা। এটা খুবই সহজ একটা প্রশ্ন এসেছিল এবং তোমরা মনে রাখবে যে মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। তো মৌলিক সংখ্যা সম্পর্কিত আমার একটা স্পেসিফিক ভিডিও আছে, তো সেই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেটা দেখে আসতে পারো। এরপর 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো এই যে 2 নম্বর অঙ্কটা যদি আমরা করি, দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে কী বোঝায়? 4টা নয়, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কী বোঝায়? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1টা 1 দিয়ে 2টা 0, এটা হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটা। এদের কি? এদের বিয়োগফল চেয়েছে, তাহলে আমরা মাইনাস করে দিব একে। তাহলে 9, তার মানে 9 হলো আবার 9, উপরে 9 নিচে 1, তাহলে বিয়োগ করলে কত হয়? 8, 9, তার মানে 9899, তার মানে আমাদের অ্যান্সার 9899। ক নম্বর অ্যান্সারটা? খ নম্বর অ্যান্সারটা, এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এরপরে দেখো 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, 3 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে? আমরা লিখছি যে দেওয়া আছে আমাদের এখানে, দেখো যে x + y = 12, তার মানে আমরা লিখবো x + y = 12, এটা দেওয়া আছে, এবং x - y = 2 দেওয়া আছে। তাহলে x - y = 2 দেওয়া আছে। কিসের মান বের করতে বলেছে? xy = what? তো আমরা নর্মালি হচ্ছে এই অঙ্কটা কিভাবে করি, যে এটা এটা কাটা দিলাম, তাহলে 2x = 14 যোগ করব, তারপরে x এর মান আমরা এই যে কোনো একটা সমীকরণে বসালেই আমাদের অ্যান্সার হয়ে যায়। তো এই অঙ্কটা আমি একটু অন্যভাবে তোমাদের করে দিচ্ছি, তোমরা তো সবাই কাটাকাটি করে করতেই পারো। তো দেখো এটা রয়েছে কি, প্রথমে যোগফল রয়েছে, তাহলে x + y, তার মানে দুটো সংখ্যার যোগফল। এবার কি রয়েছে? x - y, তার মানে ওই দুটো সংখ্যারই কি? ওই দুটো সংখ্যার আমাদের বিয়োগফল দেওয়া আছে নিচে, দেখো x - y। তো এরকম যোগফল আর এরকম বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান পাবো, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান পাবো। তার মানে যখন আমরা যোগ করব তখন বড় সংখ্যাটা পাবো, আর যখন বিয়োগ করব তখন ছোট সংখ্যাটা পাবো। তাহলে 12 আর 2 যোগ করলে কত হয়? 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত? 7, তাহলে 7 হচ্ছে x এর মান, x = 7। তাহলে y = কত? 12 থেকে 2 গেলে কত হয়? 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে 5। তাহলে x এর মান 7 এবং y এর মান 5। তুমি যে কোনো যোগফল এবং বিয়োগফলের ক্ষেত্রে বিষয়টাকে কাজে লাগাতে পারো। তাহলে x = 7 আর y = 5, তাহলে কী চেয়েছে x * y? তার মানে 7 আর 5 গুণ অবস্থায় রয়েছে, 7 * 5, তার মানে 5 সাথে কত হয়? 35। তার মানে এই অঙ্কটা সঠিক উত্তর কত? 35, মানে ঘ নম্বর অ্যান্সারটা আমাদের রাইট। এরপর দেখো কি বলা হচ্ছে, 8, 11, 17, 29, 53 এর পরবর্তী সংখ্যাটি কত? খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, তাহলে আমরা কি করব? আমরা দেখব 8 আর 11 এর মধ্যে ডিস্টেন্স কত? 3,
11 আর 17 এর মধ্যে ডিস্টেন্স 6 17 আর 29 এর মধ্যে ডিস্টেন্স কত 12 নিশ্চয়ই বুঝতে পারছো 23 আর সরি 29 আর 53 এর মধ্যে ডিস্টেন্স কত 9 আর 4 তার মানে 24 আচ্ছা তাহলে এর মধ্যে ডিস্টেন্স কত হবে দেখো 3 6 12 24 তার মানে 48 হবে ডিস্টেন্স কেন কারণ ডিস্টেন্সটা প্রতিবার দ্বিগুণ করে বাড়ছে তার মানে 48 আর 53 কত হয় 8 3 11 আর 1 হাতে কত 1 5 আর 9 রেখে 10 তার মানে কত হচ্ছে 101 তার মানে আমাদের সঠিক উত্তর খ নম্বরটা এরপর আমরা 5 নম্বর অঙ্কটা করব কি বলা হচ্ছে 5 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 6 ফুট অন্তর বৃত্তের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে তার মানে 6 ফুট অন্তর অন্তর চারা লাগাবে তার মানে ধরো এটা একটা হচ্ছে চারা আমি লাগালাম এরপর আরেকটা চারা লাগাবো আমি কতটুকু পর আমি লাগাবো 6 ফুট তাহলে এই এই জায়গাটুকু মানে এই ডিস্টেন্সটুকু একটা চারা থেকে আরেকটা চারা কয় ফুট 6 ফুট তার মানে মোট কত গজ বলেছে 100 গজ তার মানে 100 গজ তো এখন এখানে রয়েছে একক গজ আর এখানে রয়েছে একক হচ্ছে ফুট তাহলে দুই ধরনের হয়ে যাচ্ছে তাহলে আমরা গজকে ফুট করে নেব আমরা জানি 100 গজ মানে হচ্ছে 300 ফুট কেন কারণ হচ্ছে 1 গজ মানে 3 ফুট তাহলে 1 গজ ইকুয়াল টু 3 ফুট এটা আমরা জানি তার মানে 100 গজ মানে 300 ফুট তার মানে বলো তো দেখি কত ফুট টোটাল টোটাল 300 ফুট এখন আমি কি করব আমি কয় গজ পর সরি কয় ফুট পর পর বৃক্ষরোপণ করব 6 ফুট তার মানে শুরুতেই দেখো একটা আমি বৃক্ষরোপণ করেছি এটা একটু মাথায় রাখতে হবে তো 300 তার 300 কে আমি কত দিয়ে ভাগ করব 6 দিয়ে ভাগ করব তাহলে 5 6 30 5 তাহলে 0 তাহলে তোমরা হয়তো বলবে যে 50টা গাছ লাগানো যাবে এবং এটাকে অ্যানসার হিসেবেও লাগিয়ে দিবে কিন্তু এটা হচ্ছে ভুল তার মানে শুরুতেই যে গাছটা আমরা লাগিয়েছি সেই গাছটা সহ কিন্তু আমাকে হিসাবটা করতে হবে তাহলে 50 এর সাথে এরকম অঙ্কে এক যোগ করতে হয় 50 একে কত 51 তার মানে টোটাল 51টা হচ্ছে চারা রোপণ করা যাবে এখন দেখো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে ধরো আমি আমার 12 ফুট একটা জায়গা আমি 3 ফুট অন্তর অন্তর গাছ লাগাবো তাহলে কয়টা গাছ লাগানো যাবে তাহলে 12 ফুট রাস্তা তাহলে খেয়াল করো রাস্তাটা হচ্ছে প্রথমে একটা গাছ লাগালাম তারপরে 3 ফুট গ্যাপ তারপর আর একটা গাছ আবার 3 ফুট গ্যাপ আর একটা গাছ আবার 3 ফুট গ্যাপ আর একটা গাছ তাহলে 3 ফুট 3 ফুট 6 ফুট আর 3 ফুট কত 9 ফুট তাহলে আবার 3 ফুট গ্যাপ তার মানে আর একটা গাছ দেখো তো মোট কত ফুট গ্যাপ হচ্ছে 3 3 6 আর 3 9 আর 3 12 তাহলে গ্যাপ হয়েছে কিন্তু গাছ হয়েছে কয়টা বলো তো দেখি আমার গাছ কিন্তু এখানে একটা ওকে এরপর দেখো গাছ হচ্ছে আর একটা রয়েছে এখানে এখানে কোন গাছটা রয়েছে আবার পরের গাছটা তারপরেরটা তারপরেরটা এবং তারপরেরটা তার মানে কয়টা গাছ পাঁচটা গাছ তার মানে দেখো 3 ফুট অন্তর অন্তর যদি আমি ভাগ করি 12 কে 3 দিয়ে তাহলে 3 4 12 চারটা গাছ লাগানোর কথা তাহলে তার সাথে কত যোগ হচ্ছে 1 কারণ শুরুর গাছটা কিন্তু আমাদের এই ভাগ প্রক্রিয়ায় হিসাবে আসে না এই জন্য আমাদের 1 যোগ করতে হবে এবং এই কারণেই এই অঙ্কটা হচ্ছে এসেছিল এই পরীক্ষায় তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সহজ অঙ্কগুলোই পরীক্ষায় এসেছে এখানে কিন্তু কোনো একটা অঙ্কও কিন্তু কঠিন আসেনি তাহলে এরপরে আমরা পরের পাঁচটা অঙ্ক করে দেওয়ার জন্য চেষ্টা করছি এখানে দেখো কি বলা হচ্ছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80% তার মানে আমরা অঙ্কটা তুলব যে 48 সংখ্যাটি আমি যদি বলি এক্স এর 80% তাহলে কিন্তু ভুল বলা হবে না তাহলে কি বলেছি যে 48 সংখ্যাটি এক্স এর 80% তাহলে ইকুয়েশন বিল্ড আপ আমি করব কিভাবে তো এই লাইনটা আমি এমনিতেই লিখেছি তাহলে আমি লিখব যে ধরি সংখ্যাটি কি সংখ্যাটি হচ্ছে আমার এক্স তাহলে বলেছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80% তাহলে আমি বলবো প্রশ্ন মতে এক্স এর 80% ইকুয়াল টু কত 48 তাহলে ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল তাহলে বা আমি বলতে পারি এক্স এর 80% মানে কি 80/100 ইকুয়াল টু কত 48 তাহলে শূন্য শূন্য কাটা দিলাম 4 দুগুণ 8 5 দুগুণ 10 তার মানে কি হচ্ছে তাহলে উপরে যাচ্ছে 4x নিচে হচ্ছে 5 ইকুয়াল টু কত 48 তাহলে বা যদি আমরা আর গুণ করি কি হয় তার মানে 4x দিয়ে 1কে গুণ করলে 4 একে 4x ইকুয়াল টু 5 গুণন 48 যা আছে তাই রাখলাম তাহলে x ইকুয়াল টু সুতরাং এই 4 নিচে চলে আসতেছে তাহলে 5 গুণন 48 ভাগ কত 4 তার মানে 4 12 48 তাহলে 5 12 কত 60 তার মানে আমাদের সঠিক উত্তর কত 60 তার মানে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80% 60 এর 80% এইভাবে আমাদের করতে হবে তো পরের অঙ্কটা দেখো 7 নম্বর অঙ্কটা বলা হচ্ছে 2x ইকুয়াল টু 3y প্লাস 5 হলে
ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট? তাহলে আমি কী করবো, আমার দেওয়া আছে কিন্তু দেখো টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ। আচ্ছা বলো তো এখান থেকে আমি এভাবে করতে পারি, তাহলে টু এক্স এই থ্রি ওয়াইটা এদিকে আসলে মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ হয়, তাহলে এই লাইনটা আমি এখান থেকে বের করে নিলাম। তাহলে কী বলেছে, ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই, তাহলে সুতরাং ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই এটা সমান কত হবে? আচ্ছা বলো তো আমি টু কমন নিতে পারি কি না, তাহলে কী হয় টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হয়। আচ্ছা টু এক্স মাইনাস থ্রি ওয়াই মানে কত, পাঁচ, তার মানে আমি বলতে পারি টু ইন্টু ফাইভ, তার মানে কত হচ্ছে টেন, তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে টেন। দেখো প্রশ্নেই কিন্তু আমরা অঙ্কগুলো এইভাবে সলিউশন করব। এবার দেখো আমি একটু মুছে দিচ্ছি এই জায়গা থেকে, এই অংশটা আমি একটু বাইরে বের করে দিচ্ছি। তো দেখো কি হবে বিষয়টা, এখানে বিষয়টা হবে পরের যে অঙ্কটা অর্থাৎ আট নম্বর যে অঙ্কটা, বলা হচ্ছে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আমরা শুরুতে একটা আয়তক্ষেত্র ধরব। তো ধরো এই হচ্ছে একটা কি আয়তক্ষেত্র, এবং আরেকটা ধরতে হবে বর্গক্ষেত্র। তো ধরো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, কি বলা হচ্ছে যে এই আয়তক্ষেত্রটা এবং এই বর্গক্ষেত্রটার পরিসীমা সমান। আচ্ছা পরিসীমার সূত্র কি, পরিসীমা এটা তো, এটা কি ক্ষেত্র, এটা কিন্তু আয়তক্ষেত্র, আর এটা কি, এটা কিন্তু বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের চার বাহুই সমান থাকে, আর আয়তক্ষেত্রের এই অপোজিট বাহুগুলো কি থাকে, সমান থাকে, অর্থাৎ এটা আর এটা সমান, আবার এটা আর এটা সমান, আর বর্গক্ষেত্রের চার বাহুই কি থাকে, সমান থাকে। তার মানে বর্গক্ষেত্রের একটা বাহু যদি এ হয় তাহলে প্রত্যেকটাই কি এ, ঠিক আছে। তাহলে এটা যদি বি হয় তাহলে এটাও বি, এটা যদি সি হয় তাহলে এটাও সি, এরকম আর কি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। তাহলে কী দাঁড়াচ্ছে যে একটা আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আচ্ছা পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, পরিসীমা ইকুয়াল টু টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কার, এটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য আমরা এখানে এ বলতে পারি যেহেতু বাহুগুলো এ, তাই ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা। তো এখন আয়তক্ষেত্রের বড় বাহু ক্লু কী দেওয়া আছে, যে আয়তক্ষেত্রের বড় বাহু, তাহলে এটা আয়তক্ষেত্র, এর বড় বাহু কোনটা, নিশ্চয়ই এটা, অর্থাৎ আমি যদি বলি এ বি সি ডি, তাহলে বড় বাহু হচ্ছে এডি বা বিসি, এটা বড় বাহু। তাহলে আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিন গুণ। আচ্ছা তাহলে ছোট বাহু যদি আমি এক্স ধরি, বড় বাহুটা কী হবে, থ্রি এক্স, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ছোটটা যদি এক্স হয় তাহলে বড়টা কী হবে, থ্রি এক্স, এই কথা থেকেই বোঝা যাচ্ছে। এবার বলেছে বড় বাহু একুশ মিটার, তার মানে থ্রি এক্স একুশ মিটার, তার মানে থ্রি এক্স ইকুয়াল টু একুশ মিটার, এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে জন্যই আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত হবে, একুশকে তিন দিয়ে ভাগ করলে কত হয়, সাত, তার মানে এক্সের মান সাত। তাহলে এক্স যদি সাত হয় তাহলে এটা কত, এটা কত, এটা টোয়েন্টি ওয়ান, একই কথা। তাহলে বলো তো দেখি এ কী বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা তাহলে এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার পরিসীমা কত, এই এই আয়তক্ষেত্রটার পরিসীমা হচ্ছে, পরিসীমা আমরা বের করতে পারি টু ইন্টু দৈর্ঘ্য কত, একুশ, যোগ প্রস্থ কত, সাত। তাহলে টু ইন্টু একুশের সাথে আঠাশ, তাহলে আঠাশ মানে আঠাশ দুগুণ কত, ছাপ্পান্ন। তাহলে এটা কার পরিসীমা, এটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার পরিসীমা। এবার এই আয়তক্ষেত্রটার পরিসীমা যদি বের করি, এখন শুরুতে কিন্তু বলা আছে যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা কি সমান, তাহলে এটারও পরিসীমা কত হবে, এটারও পরিসীমা হবে ছাপ্পান্ন, তাই না, যেহেতু সমান বলেছে। তাহলে আমরা বলতে পারি ফোর এ ইকুয়াল টু ছাপ্পান্ন, তাহলে এ ইকুয়াল টু কত হয়, উপরে ছাপ্পান্ন তার নিচে চার, তাহলে চার চোদ্দো ছাপ্পান্ন, তাহলে সুতরাং এ ইকুয়াল টু চোদ্দো, তার মানে এক বাহু কত, চোদ্দো, এটা চোদ্দো, এটা চোদ্দো, এটাও চোদ্দো এবং এটাও চোদ্দো। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা, কি বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, চোদ্দো, তার মানে হচ্ছে চোদ্দো মিটার হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ওকে তো দেখো এই অঙ্কটা কিছুটা কঠিন ছিল কিন্তু মানতেই হবে। এবার বলেছে বত্রিশের দুই ভিত্তিক লগারিদম কত। আচ্ছা লগারিদম মানে লগ, কার, বত্রিশের, তাহলে সরাসরি বত্রিশ বসালাম, কত ভিত্তি, দুই ভিত্তি, তাহলে এখানে আমি দুই দিয়ে দিলাম, কত বলেছে তাহলে ইকুয়াল টু হোয়াট দিয়ে দিলাম, তাহলে এর অ্যান্সারটা বের করতে হবে। অ্যান্সার কীভাবে বের করবো আমরা, আমরা লিখবো লগ দুই বেচ, এই বত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে টু টু দি পাওয়ার ফাইভ হয়। নিশ্চয়ই জানো তোমরা এ ধরনের অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি, আর এইটা যেহেতু সমান তাহলে এটা বাদ দেওয়া যায়, বাদ মানে এটা মানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ফাইভ মানে কত, ফাইভ, তার মানে এই অঙ্কটার অ্যান্সার কত, ফাইভ। লাস্ট অঙ্কটা দেখো, বলা হচ্ছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল। আচ্ছা তাহলে
15% বৃদ্ধি পাওয়ার পরে এই টাকাটা হয়েছে। আচ্ছা, পূর্বের বেতনগুলো তো সব এগুলোই, তাই না? তো আমি একটু অপশন টেস্ট থেকে চেক করতে পারি। তো ধরে নিলাম আমি পূর্বের বেতন ছিল এটা, তাহলে 5,550 টাকা পূর্বের বেতন। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15%। তাহলে দেখি এর 15% বৃদ্ধি পেয়ে এই টাকাটা হয় কি না। তাহলে গুণন 15%, মানে 15 ভাগ কত? 100। 0,0 কাটা দিলাম, 5 × 2 = 10, তাহলে 2, তাহলে 5 থাকলো, 3×5 = 15, তাহলে 3, 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কিন্তু দশমিক চলে আসবে। তার মানে দশমিক সংখ্যা তো এখানে নাই, তার মানে এটা হবে না উত্তর। ওকে, তাহলে পরেরটার ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে এটার 15% বৃদ্ধি যদি আমি হিসাব করি তাহলে কত হচ্ছে? 4,750। এর 15%, তাহলে 15 ভাগ 100, তাহলে 0,0 কাটা দিলাম, 3×5 = 15, তাহলে 5×2 = 10। ওকে, তাহলে 2 দিয়ে এটাকে কাটা যায় কি না? না, দশমিক আসে, তার মানে এটাও হচ্ছে না। তাহলে দেখি এটা হবে কি না। তাহলে 5,000 হচ্ছে গুণন 15%, 15 ভাগ 100, তাহলে 2×0 = 2×0 কেটে দিলাম, 15 দিয়ে 50কে গুণ করলে 5×15 = 75, তাহলে একটা শূন্য হয়ে গেল, 750 টাকা। তাহলে 5,000-এর সাথে 750 টাকা হইলে কত হয়? 5,000 + 750, তার মানে 5,750 টাকা। এইভাবেও কিন্তু তুমি অঙ্কটার অ্যান্সার মিলাতে পারো, তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট। তো এই হচ্ছে আমাদের 10টা অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো দিয়ে রাখবে। আর আমার বেসিক কোর্স রয়েছে, যদি তোমরা করতে চাও কোর্সটা, তাহলে স্ক্রিনে দেখানো ডিটেইলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং যাদের প্রয়োজন তারাই কেবল আমাকে নক করবে, অযথা কেউ নক করবে না। ওকে, এবং এই বেসিক কোর্সটাতে প্রতি মাসে 510 টাকা করে পেমেন্ট করে আমার কাছে জুম অ্যাপে ক্লাস করতে হবে, এবং পাশাপাশি ফেসবুক লাইভেও বেশ কিছু ক্লাস তোমাদের দেয়া হবে, এবং সর্বমোট 50টির বেশি ক্লাস রয়েছে এখানে, এবং 4 মাসে কোর্সটি সম্পন্ন করা হবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো।